ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দরুন বড় ধরনের পথ দুর্ঘটনার মতো ঘটনা ঘটল অসম বাংলা সীমানার বারোবিশা সেলটিক্স এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার ভোর অসম থেকে কলকাতাগামী একটি মালবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বারোবিশা সেলটিক্স এলাকায় সড়কের ধারে চারটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনায় একটি সেলুনের দোকান, একটি মোটর পার্টসের দোকান ও দুটি গ্যারেজের দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। ওই দোকানে অবশ্য কেউ ছিল না। এই ঘটনায় ট্রাক চালক ট্রাকের ভেতরে আটকে পড়ে। ঘটনাস্থলে বারোবিশা ফাঁড়ির পুলিশ পৌঁছে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় ট্রাক থেকে ট্রাকের চালককে উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। कहाँ जा रहा था आप? मेरा भैया अंधेरा में कितना स्पीड चलेंगे भैया? 40-50 के स्पीड में थे हम भैया। अच्छा, इतना धुंध में तुम इतना स्पीड में गाड़ी इतनी वो चली गई, तुम्हारी उधर चली गई, कितने गाड़ी चार पत्ते फाड़ दिए उसके। उसको बात बोलता है कि एक्सीडेंट हो जाता है, बाद उसके बाद दारू पी के चला रही है, पर कर चला रही हूँ। अब कहाँ जा रहा था भैया? कलकत्ता जा रहे थे। कहाँ से आया? गुवाहाटी से आया।